আজকের কল্যাণীর যাত্রা শুরু হয়েছে 1951 সালের 24শে ফেব্রুয়ারি, সেটা আমরা আগের একটা ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি। ওই দিনে তৎকালীন পশ্চিমবাংলার রাজ্যপাল কৈলাসনাথ কাটজু এই শহরের শিলান্যাস করেন এবং তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এখন এই যে 1951 সালে 24শে কল্যাণী শহরের পত্তন হলো, তার পেছনের কথা কিছু কথা আমরা আগে বলেছি। তখন এর পরিকল্পনা যে হয়েছিল 1950 সালে কল্যাণী শহর স্থাপনের, আর যেটা শিলান্যাস হলো 1951 সালের শুরুতে, তখন এটা তৈরি করার দায়িত্বভার দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগকে। তার যে কমিশনার ছিলেন বিধানচন্দ্র রায়ের অত্যন্ত আস্থাভাজন আইসিএস হিরণময় বন্দ্যোপাধ্যায়, তার উপরে ন্যস্ত হয়েছিল এই শহরের পরিকল্পনা এবং তার রূপায়ণের দায়িত্ব। আর এর প্রধান স্থপতি তখন ছিলেন মিস্টার বাসু বলে একজন, পিসি বাসু। শহর তৈরির জন্যে মোটামুটি 29.14 স্কোয়ার কিলোমিটার জায়গা তখন বেছে নেওয়া হয়। ওই যে রুজভেল্ট সিটি সামরিক ঘাঁটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রামগুলোকে উচ্ছেদ করে, প্রায় 40টি গ্রাম, যার বেশিরভাগই ছিল কাঁচরাপাড়া ইউনিয়ন বোর্ডের মধ্যে, তো তার ওই 29.14 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে কল্যাণীর নগর পরিকল্পনা করা হয়। আর ওই যে বললাম এর মধ্যে এ বি সি ডি ই এফ এই সাব ব্লকগুলোর পরিকল্পনা তখনই করা হয়। এবং নগর পরিকল্পনায় তখন তো পূর্ব ইউরোপ এবং সোভিয়েতের সঙ্গে নেহেরুর খুবই সম্পর্ক ভালো, আর নেহেরুরও খুব কাছের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। তারা পূর্ব ভারতের পূর্ব ইউরোপের স্থপতিদের বা নগর পরিকল্পনাবিদদের সাহায্য নেন এবং সেই কারণে কল্যাণীর নগর পরিকল্পনার সঙ্গে পূর্ব ইউরোপের অনেক শহরের নগর পরিকল্পনার অনেক মিল পাওয়া যায়। যাই হোক, তো এই যে শুরু হলো এ বি সি ডি ই এফ সাব ব্লক নিয়ে, পরিকল্পনার মধ্যে শুরু থেকেই ছিল এ এবং বি ব্লক মূলত বসবাসের জন্য থাকবে, সি ব্লক হবে শিক্ষার জন্য ইনস্টিটিউশনাল এরিয়া, সেখানেই কল্যাণী ইউনিভার্সিটি এখন আছে, তারপরে অনেকগুলো কলোনি ইত্যাদিও পরে স্থাপিত হয়েছে। ডি ব্লক হবে মূলত শিল্পর জন্যে, তারপরে ইএফ এফ কিছুটা থাকবে হচ্ছে বসবাসের জন্য, যেটা এখন কল্যাণী স্টেশনের ঠিক পূর্ব দিকে, এখন ওটা গয়েশপুর পুরসভার মধ্যে চলে গেছে। আর ই ব্লক যেটা, সেটা হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দক্ষিণ দিকটায়, এখন যেখানে IIIT বা এইসবগুলো হচ্ছে ওখানে, ওটাও শিল্পাঞ্চল ওর মধ্যে বলা যেতে পারে, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে আরও যেটা ওই ফডার ফার্ম ট্রাম ইত্যাদি আছে, এবং এখনও ওখানে কিছু আরও অন্যান্য শিল্প টিল্প হচ্ছে। এই হচ্ছে প্রাথমিক নগর পরিকল্পনা ছিল, সেটাই ধীরে ধীরে রূপায়িত হয়েছে কল্যাণী শহর, আজকে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি সেই জায়গায়। এখন শুরুতে অনেকগুলো প্রশাসনিক প্রশ্ন সামনে ছিল, যে এই যে নগরটা হচ্ছে ওটা তো জমি এগুলো সব পাওয়া গেল, তো রুজভেল্ট সিটি হয়ে গেছিলো, সেখান থেকে ভারত সরকার, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক, সেখান থেকে রাজ্য সরকারের হাতে এলো, এখানে ডেভেলপমেন্টের কাজ মূলত দেখুন নগর পরিকল্পনা ইত্যাদি পুরসভা বা কারোর মধ্যে দেওয়া হয়, নতুন কোথাও হলে নোটিফাইড এরিয়ার মধ্যে দেওয়া হয়, এটা কীভাবে করা হবে। তখন রাজ্য সরকারের পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তর, তার কমিশনার হিরণময় বন্দ্যোপাধ্যায়, তারা একটা রাস্তা বের করেন, একটা অথরিটি নোটিফাই করেন তারা, সেটার নাম ছিল হচ্ছে কাঁচরাপাড়া ডেভেলপমেন্ট অথরিটি। কাঁচরাপাড়া মানে এখন যে পুরসভা কাঁচরাপাড়া আছে তার নামের অনুসারে এটা বলা যাবে না, কারণ যখন রুজভেল্ট সিটি হয় তখন যে মৌজাগুলো থেকে গ্রামগুলোকে অধিগ্রহণ করে ওই সামরিক ঘাঁটি করা হয়েছিল, সেটা কাঁচরাপাড়া গ্রাম গ্রাম পঞ্চায়েত তো তখন ছিল না, ইউনিয়ন বোর্ডের অন্তর্ভুক্ত ছিল, সেই ইউনিয়ন বোর্ডের যেহেতু এই মৌজা, সেই জায়গা থেকেই কাঁচরাপাড়া ডেভেলপমেন্ট অথরিটি এটার নাম দেওয়া হয়, ওই মৌজাগুলোর তখনকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থান সেটা মাথায় রেখে। এবং
কাজের সুবিধার জন্য, তখন তো রাস্তাঘাটও সেরকম হয়নি, এবং জানেন যে 54 আগে কল্যাণী রেল স্টেশনও চালু হয়নি, চাঁদমারি হল স্টেশন ছিল, আঁচড়াপাড়া স্টেশন এবং হালি শহর এই মদনপুর স্টেশনের মাঝখানে। আর সড়ক পথে যাতায়াত করতে গেলে সেই জাগুলি দিয়ে ওইভাবে আসতে হতো, ফলে কলকাতা থেকে যারা ইঞ্জিনিয়ার বা আধিকারিকরা এসে কাজ টাজ করবেন তাদের সুবিধার কথা ভেবে, কারণ ইতিমধ্যেই হরিণঘাটা ফার্ম ইত্যাদির কাজ শুরু হয়ে গেছে, বিধানচন্দ্র রায় এই সব শুরু করে দিয়েছেন ওখানে বড় করে, তো ওই জায়গাতেই অর্থাৎ জাগুলিতেই আমাদের প্রথম মানে কল্যাণী নগরের পরিকল্পনা এবং রূপায়ণের কাজের যে দপ্তর, মানে কাঁচড়াপাড়া ডেভেলপমেন্ট অথরিটির দপ্তর, তার ক্যাম্প অফিস ওখানে স্থাপিত হয়। এখনও কল্যাণীর পুরনো অনেক বাড়ির কাগজপত্রের খোঁজ নিতে গেলে, কারণ আপনি ওই বিল্ডিং কমপ্লিশনের কাগজ টাগজ খোঁজ নিতে হয়, দেখা যায় যে পুরসভা বা নোটিফাইডে সেগুলো নেই, সেগুলো সবই ওই ওই কাঁচড়াপাড়া ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ছাড়পত্র নিয়েই হয়েছিল এবং সেগুলোকে সেইভাবেই জোগাড় করতে হয়, অনেক কিছু পাওয়াও যায় না, এরকম একটা অবস্থা আছে। যাই হোক, এর আগের কিছু কথা এই প্রসঙ্গে আরও বলা দরকার, যে আমরা তো রুজভেল্ট সিটি এইসব হতে দেখলাম, তার যে গ্রামগুলোকে উচ্ছেদ করা হলো সেগুলোর কথাও আগের ভিডিওতে বলেছি। এই এলাকায় এই গ্রামগুলোতে গ্রামগুলো বেশ বর্ধিষ্ণু ছিল এবং এখানে অনেক বড় মাপের মানুষ বসবাস করতেন। সেটা কী করে হলো, তার পেছনেও একটা ইতিহাস আছে। যেমন ধরুন এখানকার তিনটে জমিদারের কথা বলা যায়, যেটা এখন কল্যাণী শহর তার মধ্যেখানেই প্রায় সেগুলো পড়ে। একটা হচ্ছে রথতলার মল্লিকেরা, রাজেন্দ্রনাথ মল্লিকের নাম তো সবাই জানেন, তার নামে কলকাতায় রাস্তা আছে। অ্যাকচুয়ালি এই কল্যাণী আজকে যেখানে, সেখানকার লোকেদের, সেই কলকাতা তো ছিল না, এই জায়গাটার মানে এতটাই বর্ধিষ্ণু ছিল যে এই যে কলকাতা স্থাপিত হয়েছে 300 বছর আগে ধরুন, তো তার কলকাতারও জমি জমা এই এলাকার জমিদারদের কাছ থেকেই, তাদেরই জমিদারির মধ্যে ছিল। এই পাশেই হালি শহরের সাবর্ণ চৌধুরীদের কথাই যদি আপনি ভাবেন, বা ধরুন যদি মানে রানী রাসমণির কথা ভাবেন, যে কল্যাণী লাগোয়া জায়গা, আজকের কল্যাণী, তখন কল্যাণী ছিল না, মানে কাঁচড়াপাড়ার লাগোয়া বা কাঞ্চনপল্লীর লাগোয়া, তারপরে ধরুন এই ঘোষপাড়ার পালেদের কথা, তারাও নাম করা জমিদার এবং এতটাই প্রভাবশালী তাঁরা ছিলেন যে আপনি ব্যারাকপুর পর্যন্ত এসে বিটি রোড শেষ হয়ে গেল, তারপর থেকে রাস্তাটা এই যে চলে এলো রথতলা হয়ে কাঁচড়াপাড়া হয়ে আমাদের শহরের ভেতরে ঢুকে গেল, এই রাস্তার নাম কিন্তু আজও ঘোষপাড়া রোড। তারপরে এই আমার মুরাতিপুরের বন্দ্যোপাধ্যায়রা, তারাও খুব নাম করা জমিদার ছিলেন এবং ওইখানেই তো জন্ম হয়েছে আপনারা জানেন যে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো এইগুলো কিন্তু এই যে জনপদগুলো যে যথেষ্ট বর্ধিষ্ণু ছিল এবং সংস্কৃতি শিল্প সাহিত্য সবেতে এদের যে গুরুত্বপূর্ণ একটা অবদান ছিল তার প্রমাণ রাখে। এছাড়া তো ধরুন রামপ্রসাদের কথা আছেই, এগুলো তো আছেই। এছাড়া আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা একটু ভাবলেই দেখবেন, যেটা সত্যিই অত্যন্ত মানে চিত্তাকর্ষক, সেটা হচ্ছে যে আপনি মাঝখানে যদি কল্যাণীকে রাখেন তাহলে সেখান থেকে 10-12 কিলোমিটারের যদি একটা ত্রিভুজ আঁকেন তাহলে সেই ত্রিভুজের তিনটে মাথায় খুবই বিখ্যাত বাংলা সাহিত্যে তিনজন দিকপালের জন্ম সেখানে হয়েছে, মুরাতিপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপরে নৈহাটিতে সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে ত্রিভুজটাকে আরেকটু পশ্চিম আর উত্তরের যদি টেনে দেন দিয়ে তাহলে দেবানন্দপুর, সেখানটাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে। তার মানে এটা একটা কাকতালীয় ব্যাপার নয়, এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির একটা দীর্ঘদিনের চর্চা ছিল। সেই ইতিহাসের সন্ধানের জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, যিনি পরবর্তীকালে আর্টসের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিনও হয়েছিলেন, তিনি প্রায় 30 বছরের বেশি সময়ে একদল গবেষককে নিয়ে একটা গবেষণা করেন। তিনি হচ্ছেন বিনয়ভূষণ চৌধুরী, তার নাম সকলেই জানেন, ইতিহাসে ইতিহাস অধ্যাপনায় বিনয়ভূষণ চৌধুরীর একটা সখ্যাত ব্যক্তি। বিনয়ভূষণ চৌধুরীর নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, তার সঙ্গে আমি পেশার সূত্রে যে কলেজে যুক্ত বঙ্কিম কলেজ, সেখানেরও সত্যজিৎ চৌধুরী ছিলেন অধ্যাপক, সত্যজিৎ চৌধুরী, তাঁরা এই এলাকার নিয়ে একটা গবেষণা করেন, প্রামাণ্য গবেষণা ইউজিসির টাকায়। সেটা এই এলাকার নাম ছিল হাবিলি শহর পরগনা। এই পরগনার ইতিহাস যদি এক কথায় বলতে হয় সংক্ষেপে, সেটা হচ্ছে শেরশাহ আমাদের দেশে
সুশাসনের জন্য অনেক কিছু করেছেন, তোমাদের রাস্তাঘাট ইত্যাদি আছেন, আর এই পরগনা হচ্ছে শেরশাহর অবদান। এই ভালো দক্ষ প্রশাসন এবং রাজস্ব আদায়ের জন্যে শেরশাহ ওই দেশের মধ্যে এরকম পরগনা ব্যবস্থা চালু করেন। তার এখনও প্রমাণ হিসাবে এই যে উত্তর চব্বিশ পরগনা আছে, যেটা ভেঙে উত্তর দক্ষিণ ইত্যাদি হয়েছে। তো এই এই উত্তরের একটা অঙ্গ পরগনা হচ্ছে হাবিলি শহর পরগনা। তার সীমানা হচ্ছে আমাদের এই কল্যাণী শহরের উত্তর প্রান্তে মাঝের চরের পাশ দিয়ে গঙ্গা যমুনার সংযোগস্থল, ওটা ওই ত্রিবেণী ওপারে নাম দেওয়া হয়েছে গঙ্গার ওখানে। ওইদিকে আপনার দেবানন্দপুর থেকে এসে ত্রিবেণী মিশেছে, এই সরস্বতী মিশেছে, আর ওখান থেকেই আর একটা নদী বেরিয়েছে, সেটার নাম যমুনা। সেটা এখন প্রায় খাল হয়ে গেছে। ওই মাঝের চরের ওইখান থেকে ওই খালটা আমরা দেখতে পাই, ওটা গিয়ে সীমান্তের পেছন দিয়ে কাঁঠালতলা হয়ে মুরাতিপুরের এসব এলাকায় এটা প্রায় বন্ধ হয়ে খাল হয়ে গেছে। এবং এই রেল লাইনের কাছে গিয়ে রেল এটাকে এই নদীকে গতিরুদ্ধ করেছে। তারপরে ওপারে গিয়ে রিভার রিসার্সের ওদিক দিয়ে যেমন এর মেন স্ট্রিমটা বেরিয়ে গেছে, গিয়ে ওদিকে মিশে গেছে আমাদের সুন্দরবনের ওই এলাকায়, সেই সময় তার সেই জায়গার সঙ্গে যুক্ত হয়ে গেছিলো। এর আবার একটা শাখা আমাদের বিরোহীর দিকে গেছে, এখনও সেটাকে অনেকে যমুনা খালি বলে, যেটা এখন যে এইমস হয়েছে তার পাশ দিয়ে প্রবাহিত। তো একদিকে এই যমুনা উত্তর দিকে, এর পশ্চিম দিকে হচ্ছে গঙ্গা বয়ে গেছে, আর দক্ষিণ প্রান্তে আমরা যখন এর সীমানা আমি বলছি হাবিলি শহরের, আমরা যখন ট্রেনে করে কলকাতায় শিয়ালদার দিকে যাচ্ছি, তখন ইছাপুর শহরে ঢোকবার আগেই যে খালটা পার হওয়া হয়, ওটা অ্যাকচুয়ালি খাল না, ওটাও একটা নদী ছিল, যেই নদী নীলগঞ্জের ওখান দিয়ে আমাদের এয়ারপোর্টের উত্তর দিক দিয়ে ওদিক দিয়ে ভাঙড়ের ওখান দিয়ে গঙ্গায় মিশে গেছে, এই সমুদ্রের দিকে চলে গেছে। তো ওটা ছিল একবারে দক্ষিণ প্রান্তের সীমানা। আর পূর্ব প্রান্তের সীমানা যে নদী ইত্যাদি খাল ছিল সেগুলো অনেকটাই মজে টজে গেছে, এখন বেশিরভাগ বিল ইত্যাদিতে পরিণত হয়েছে, বা বোঝার সুবিধের জন্য বলা যেতে পারে 34 নম্বর জাতীয় সড়ক, যেটা বলে এখন 12 নম্বর, এরকম একটা কিছু হয়েছে। তো এই যে এলাকাটা মানে এখনকার কল্যাণী থেকে দক্ষিণে ইছাপুর পর্যন্ত, এইটা ছিল হাবিলি শহর পরগনা। আজও এই জায়গাটা এই জায়গা যথেষ্ট সমৃদ্ধ নানান ক্ষেত্রে, কিন্তু এটা সেই আমল থেকেই অনেক সমৃদ্ধ, শেরশার আমল থেকে। এবং এখানে অনেক প্রতিষ্ঠিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, সম্পন্ন মানুষ তারা থেকেছেন, এবং যারা যাদের প্রভাবে পরবর্তীকালে নগরায়ণ যে হলো কলকাতা ইত্যাদি হলো, এদেরই প্রভাব ইত্যাদি, এবং এরা পরে গিয়ে ওখানে থাকতে শুরু করেন, এদেরই জমি নিয়ে হয়েছে এইসব হচ্ছে। এই হাবিলি শহর পরগনার উত্তর প্রান্তের জনপদ কাঞ্চনপল্লী বা কাঁচরাপাড়া ইউনিয়ন বোর্ড পরবর্তীকালে ব্রিটিশরা করে, তারই বড় অংশ নিয়ে তৈরি হয়েছিল হচ্ছে আপনার রুজভেল্ট সিটি, এবং পরবর্তীকালে যেটা রূপান্তরিত হয়ে আমাদের এই কল্যাণী হলো আর কি। আর একটা তথ্য আমি এখানে উপস্থিত করি, সেটা হচ্ছে যে এটা হাবিলি শহর পরগনা যেমন অন্তর্ভুক্ত ছিল, তেমনি ব্রিটিশরা যে সমস্ত ডিস্ট্রিক্ট তৈরি করেছিলেন সেই ডিস্ট্রিক্টেও এটা কিন্তু চব্বিশ পরগনার মধ্যেই ছিল। ওই পরগনা চব্বিশ পরগনা থেকে এটাকে জেলা পুনর্বিন্যাসে ব্রিটিশরা নদিয়ার ভুক্ত করে 1882 সালে। তার আগে পর্যন্ত কিন্তু এই এলাকাটা ওই চব্বিশ পরগনা জেলা যেটা ব্রিটিশরা করেছিল তার মধ্যেই ছিল। হাবিলি শহরের কথা সংক্ষেপে আমি বললাম, এবং সেইখান থেকে কীভাবে ধীরে 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 আজকের কল্যাণীতে এসে আমরা পৌঁছলাম সেটা বিস্তারিত আরও অনেক বলার ছিল, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা আগের ভিডিওটা যেভাবে মানে যেটাকে উৎসাহিত করেছেন দেখে এবং আমাদের সাবস্ক্রাইব করে, আশা করি এটাতেও করবেন, আমরা এরকমের আরও ভিডিও সামনের দিনে যাতে তৈরি করতে পারি উৎসাহিত হয়ে। ধন্যবাদ।